তুমি তোমার দুশমনকে ক্ষমা করে দাও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তোমার প্রতি রহমত করে তোমার অতীতের গুনাহ মাফ করে দিবেন এই জীবনে আজকে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলছি আমি অনুরোধ করছি যারা যারা কবরে যাবেন তাদেরকে বলছি আর যারা কবরে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন আপনাদেরকে বলছি না আমি যারা কবরে যাবেন আল্লাহর দরবারে যাবেন আল্লাহ থেকে মাপ চান কে 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 ক্ষমা পেতে চান হাত তুলে ঠিক আছে মাপ চান আপনারা চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবার আল্লাহ শর্ত তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেব তাহলে মাপ পাওয়ার শর্ত হচ্ছে মাফ করা আমার মা বোন যদি শুনে থাকেন একটু কষ্ট করে শুনবেন আল্লাহর ওয়াস্তে সংসার বাঙ্গার নাম বাহাদুরি নয় ডিভোর্সের নাম বাহাদুরি নয় অধিক কাবিন নামার নাম বাহাদুরি নয় বৈরাত বাড়াই দেওয়ার নাম বাহাদুরি নয় আল্লাহ এবং রসুলের পথে চলার নাম বাহাদুরি কথা বলেন কিনা ইমানদার ভাই আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকাই তোমার দুশমনকে মাফ করো আমি তোমাকে মাফ করব কোন না চাইলো একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে ইচ্ছা না করলো কবর থেকে আল্লাহর দরবারে হাসর উঠতে হবে কি হবে না ইচ্ছা না করো আল্লাহর কাছে যেতেই হবে দ্বিতীয় কোনো উপায় বুদ্ধিমান কারা যারা বলে যে একদিন যেহেতু যেতেই হবে আগে থেকে নিজের থেকে চলে গেলাম আমি আল্লাহর দিকে নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ এবার দেখেন আপনি যখন রবের দিকে যাচ্ছেন খুশি হচ্ছেন কে রাগ করতেছে কে জোরে বলেন কে এবার আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই তখন আমরা প্রীত দেখাইলাম কাকে নারাজ করলাম কাকে কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন কোন আল্লাহ যিনি বড় অভিভাবক কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন কোন আল্লাহ যিনি রহমানুর রহিম ওনারও যদি ফিস দিই আমাদের আর থাকে কি আমাদের আর কিছু এবার সত্যি করে একটা কথা বলেন আমরা কি সালাক না বোকা আমি বোকা আপনারা আপনারা বলেন আমরা কি আসলে সালাক না বোকা আর একটু জোরে বলেন আমরা আসলে চালাক হতে চালাক করতাম পাঁচ অক্ত পড়তাম মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম সুবহান আপনি আমারে বলবেন ভাইয়া আমি তো ফিরতে চাই তারা খুঁজতেছি অনেক দিন ধরে পাইলে না ফিরতে আমি বললাম যে আল্লাহ পাক যেখানে বলেছেন আদুভুম মুবিন গোপন শত্রু নয় প্রকাশ্য শত্রু তাহলে সে জায়গায় আপনার কাছে শয়তান গোপন থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না আপনি শুধু একটু সালাকি করলে বের করতে পারবেন আপনি আছেন মাসখানে কোথায় আছেন ভাই একটু কোথায় আছেন একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে একটু খেয়াল করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ডাকটা আসছে কার পক্ষ থেকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকতেছে আয় বান্দা আমার কাছে আয় আমার রহমতের কাছে আয় এবার কেউ এসে যে কেউ আপনাকে বলতেছে আয় আমার দিকে আয় এটাই শয়তান আমি কিন্তু কারো নাম বলি নাই যে কেউ ওই টাইমে যদি আপনার কলও আসে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে ডাক করেন আমার কথা ওই টাইমে যদি কোনো বন্ধু আসে বন্ধু আসে না শয়তান বন্ধুর ভিতর বড় করে আসছে ওই টাইমের মধ্যে যদি কোনো বিশেষ কাজ আসে ওই কাজটাও আসে নাই শয়তান আনাইছে অর্থাৎ আপনার আল্লাহ থেকে আপনাকে দূরে যে নিতে চাইবে বুঝবেন তার ভিতরে শয়তানে বর করছে শয়তানে বর করেছে এবার বলেন আমাদের কোন দিকে যাওয়ার দরকার শয়তানের দিকে নাকি আল্লাহর দিকে জোরে বলেন না কোন দিকে মন না চাইলেও একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে ইচ্ছা না করলো কবর থেকে আল্লাহর দরবারে হাসর উঠতে হবে কি হবে না ইচ্ছা না করুক আল্লাহর কাছে যেতেই হবে দ্বিতীয় কোনো উপায় বুদ্ধিমান কারা যারা বলে যে একদিন যেহেতু যেতেই হবে আগে থেকে নিজের থেকে চলে গেলাম আমি আল্লাহর দিকে নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ এবার দেখেন আপনি যখন রবের দিকে যাচ্ছেন খুশি হচ্ছেন কে রাগ করতেছে কে জোরে বলেন কে এবার আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই তখন আমরা প্রীত দেখাইলাম কাকে নারাজ করলাম কাকে
কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন কোন আল্লাহ যিনি বড় অভিভাবক কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন কোন আল্লাহ যিনি রহমানুর রহিম ওনারও যদি ফ্রিজ দি আমাদের আর থাকে কি আমাদের আর কিছু এবার সত্যি করে একটা কথা বলেন আমরা কি সালাক না বোকা আমি বোকা আপনারা আপনারা বলেন আমরা কি আসলে সালাক না বোকা আর একটু জোরে বলেন আমরা আসলে চালাক হতে যদি চালাক করতাম পাঁচ অক্ত করতাম মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম সুবহানাল্লাহ ওয়াসজুদু আল্লাহ পাক বলছেন বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো সুবহানাল্লাহ জোরে বলবেন না বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো আমার কাছে আসতে থাকো তুমি যত সিজদা বাড়াই দিবা আমার রহমত তত তোমার কাছে চলে যাবে তোমার বলেন রবের রহমত যখন কাছে আসবে এই ভিতরটা কি অন্ধকার থাকবে না আলোকিত হবে যদি ভিতরটা আলোকিত হয়ে যায় হিংসা আর থাকবে অহংকার থাকবে জোরে বলতে হবে লোভ থাকবে অমিত্ব থাকবে জায়গা দখল করার নেশা থাকবে টাকা মাইরা খাওয়ার চিন্তা থাকবে প্রতারণা করার চিন্তা থাকবে অপমান করার চিন্তা থাকবে বেইজ্জত করার চিন্তা থাকবে বদনাম করার চিন্তা থাকবে কাউকে কষ্ট দেওয়ার চিন্তা থাকবে তাহলে আপনি যদি এই চিন্তা বের হয়ে যায় আপনি সোনার মানুষ হয়ে গেলেন আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ হয়ে যেতে পারেন তাহলে ওই মানুষের দ্বারা সমাজ কখনো অশান্তির হবে না ওইটাকে বলা হয় আল্লাহর নামাজ মূলত কি করে নামাজ কি করে আমি বলি অমানুষকে মানুষ বানায় নামাজ অমানুষকে মানুষ বানায় অপবিত্রকে পবিত্র বানায় অসুন্দর চিন্তাওয়ালাকে সুন্দর চিন্তাওয়ালা বানায় সুন্দর একটা মনের অধিকারী বানায় দেয় বলেন না সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আমাকে যে দুই একজনে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহই হাত তোলাকে কবুল করুন আমিন আমি আপনাদেরকে একটা ভাই হিসাবে আবদার করব রাখার চেষ্টা করব যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোর করে আমি অনুরোধ করছি যদি জীবনকে সুন্দর করতে চান কবরকে আলোকিত করতে চান আজকে থেকে যতক্ষণ পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অজু ভাঙবে অজু বানানোর চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর অনুরোধ যতক্ষণ পারবেন মাথায় টুপি রাখার চেষ্টা করবেন কারণ এই টুপি আপনাকে হাজার খারাপ কাজ থেকে বাঁচাই ফেলবে ঠিক জোরে বলেন না রে ভাই ঠিক আপনি টুপি পরে কখনো কোনো মেয়ে কিপটিজিং করতে পারবেন না আপনার লজ্জা লাগবে ঠিক জোরে বলেন ঠিক কি না ঠিক তৃতীয় নম্বর অনুরোধ রাতে ঘুমানোর আগে অজু করবেন অজু করে শুয়ে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নম্বর অনুরোধ স্পেশাল অনুরোধ যত পারবেন এই মুখটাকে বন্ধ রাখবেন ঠিক কারণ যত জামিলার মূল আর এলাকার জামিলার মূল মুখ অনরেন ডেকেন কি অনর হন না বাজি যত জামিলার মূল সংসার ভাঙ্গনের মূল বন্ধুত্বের বন্ধন ভাঙ্গনের মূল সব জামিলার মূল মুখ নবী বলছেন ও আমার উম্মত উসকুত চুপ হয়ে তুমি চুপ হয়ে যাবা আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবে তুমি তোমার দুশমনকে ক্ষমা করে দাও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তোমার প্রতি রহমত করে তোমার অতীতের গুনাহ মাফ করে দিবে এই জীবনে আজকে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলছি আমি অনুরোধ করছি যারা যারা কবরে যাবেন তাদেরকে বলছি আর যারা কবরে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন আপনাদেরকে বলছি না আমি যারা কবরে যাবেন আল্লাহর দরবারে যাবেন আল্লাহর থেকে মাপ চান কে 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 ক্ষমা পেতে চান হাত তুলে ঠিক আছে মাপ চান আপনারা চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবার আল্লাহ শর্ত তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেব তাহলে মাফ পাওয়ার শর্ত হচ্ছে মাফ করা আমার মা বোন যদি শুনে থাকেন একটু কষ্ট করে শুনবেন আল্লাহর ওয়াস্তে সংসার বাঙ্গার নাম বাহাদুরি নয় ডিভোর্সের নাম বাহাদুরি নয় অধিক কাবিন নামার নাম বাহাদুরি নয় বৈরাত বাড়াই দেওয়ার নাম বাহাদুরি নয় আল্লাহ এবং রসুলের পথে চলার নাম বাহাদুরি কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাই আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকাই তোমার দুশমনকে মাফ করো আমি তোমাকে মাফ করব
এবার যারা যারা নিজের গুনাহ মাফ করতে চান এই মুহূর্তে কাউকে শোনানোর জন্য নয় রবকে শোনানোর জন্য আপনি বলেন আল্লাহ আল্লাহ আওয়াজ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি গফফার তুমি সত্তার তুমি মালিক তুমি খালিক আল্লাহ তুমি চাইলে সব করতে পারো আল্লাহ এই জীবন পর্যন্ত যত গুনাহ করেছি ইচ্ছাই অনিচ্ছাই তোমার রহমান নামের সৎকায় তুমি তুমি আমাদেরকে চিরতরে মাফ করে দাও হে আল্লাহ এই জীবন পর্যন্ত আমাদেরকে আমাকে যারা যেভাবে ইচ্ছাই অনিচ্ছাই কষ্ট দিয়েছে সব কিছুর বিচার তোমার দরবারে সুপর্দ করলাম আমার পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম তুমিও আমাকে মাফ করে দাও আমিন আমিন এবার দেখেন তো মনের ভিতর একটু হালকা হালকা লাগতেছে না লাগতেছে ইদরে মাফ করি আয়া না কষ্ট পাইলাম দাও সবাইকে মাফ 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 ঠিক সবাইকে মাফ মাফ জোরে বলেন সবাইকে মাফ মাফ তার ভুলের বিচার করবেন কে আল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন আজা তোর মাফ বলে যা কে বলছন হাত দিচ্ছে মা বেনা করে দি মা যে 3000 টাকা ভাই ভন্ড দেখো হিসাব ইয়া না আছে তো তো অনেই বেরে মাফ করে দিন কিবে জানে না না জোরে অনেই বে জানে না যদি বে নদে হাসরের ময়দানে 3000 গুণ বেশি পাবেন আর কেন জোরে হন না বাজি 3000 গুণ বেশি পাবেন লজত থাকতেন নবাই যদি আল্লাহ আল্লাহ করেন ঠিক আছে না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আমি আপনাদের থেকে এখন বিদায় নিব আমাকে একটু যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন শেষ ভালো যার সব ভালো তার যার যত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার ঈমানে আওয়াজে দুই হাত তুলে দেন দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله নামাজ না ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কথাটা কিন্তু একটু ঘুরেই বলেছি হয়তো খেয়াল করেছেন কিনা জানি আমি কিন্তু এটা বলি না কালকে থেকে আমরা নামাজ পড়ব আমি কিন্তু কথাটা বলি না কারণ এই ওয়াদা অনেক সময় মিস হয়ে যেতে পারে ঠিক একবার মিস হয়ে গেলে শয়তানে হবুদে একবার তো মিস হইছি আর কেন করিবি নামাজ শুনো ঠিক তাহলে আমি কথাটাকে ঘুরেই বললাম কি কালকে থেকে আমরা নামাজ না ছাড়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ কারা কারা এই চেষ্টা করতে পারবেন একটু দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার স্যার একটা তাকবীর দেন তো আল্লাহু এবার মাসকান থেকে যখন একজন তাকবীর দেন মাসকান থেকে যখন একজন দেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাদর এবার আমি দিচ্ছি দুই হাত তুলে রাখেন নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর ইমানি জোশ আসছে না আছে এই জোশটারে দিয়ে শয়তানের সুযোগ জুতা দিয়ে ফিটবেন আপনি আমারে বলবেন ভাইয়া আমি তো ফিটতে চাই তারা খুঁজতেছি অনেক দিন ধইরা ফাইলে না ফিটতা আমি বললাম যে আল্লাহ পাক যেখানে বলেছেন আদুবু মুবিন গোপন শত্রু নয় প্রকাশ্য শত্রু ঠিক সে জায়গায় আপনার কাছে শয়তান গোপন থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না আপনি শুধু একটু সালাকি করলে বের করতে পারবেন ঠিক ভাই আপনাদের আমি 5টা মিনিট সময় নিচ্ছি কষ্ট নিয়েন না না কতদিন হত যো যাইতে না না আর 5 মিনিট বললে ওনারা মনে কষ্ট পাইবেন না ভাই না আচ্ছা ওনারা তা নামি দিব খুনই না নয় তো বহুত খুনো সময় যে মামলা ইউসি বেকি আছে না জোরহন না ওসিবে আছে না ওসিবে তো গেই গই আরেক জায়গা তো এই ওসুই আইরা পুলিশিবে আইরা আসামি তো লগে না
মামলা আছে তো মামলা দিয়ে বাইর কইলো কেনে হদ্দটা তোরা না জানস সোরে যতই সালাকি করি চুরি করক কিছু না কিছু ক্লু কিছু না কিছু হারাম কিছু না কিছু নিদর্শন আছে না নাই আছে ইয়ান দরি যাপতে টান দিবে ওই ইয়ানেরই হানটা নিলে সিডিংয়ে মানুষ আছে দে আর কাজ জোর হনো ভাই হানটা নিলে আছে হানটা নিলে আছে যাপতে হান দরি টান দি মাথা চলে এসি মাথা মানে কি হত্যা হত্যা না টান দি দা হান চোখ চলে এসি নাক চলে এসি দাঁত চলে এসি জিব্বে চলে এসি ভুরোর চলে এসি স্কিন চলে এসি চুল চলে এসি হিসাব কি বুঝো তাইছি না এবার শয়তান ওরা সিনিবার ইচ্ছা আছে না আছে জোর হন না আছে না আছে এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলছি যদি একটু মনে রাখা যায় কোনো সমস্যা না না আওয়াজ হচ্ছে ও আচ্ছা ইতারা না উড়ে ফেলাতে আচ্ছা আপনি আছেন মাসখানে কোথায় আছেন ভাই একটু কোথায় আছেন একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে একটু খেয়াল করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ এই ডাকটা আসছে কার পক্ষ থেকে আল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকতেছে আয় বান্দা আমার কাছে আয় আমার রহমতের কাছে আয় এবার কেউ এসে যে কেউ আপনাকে বলতেছে আয় আমার দিকে আয় এটাই শয়তান আমি কিন্তু কারো নাম বলি নাই যে কেউ ওই টাইমে যদি আপনার কলও আসে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে ঠিক তাক করেন আমার কথায় ওই টাইমে যদি কোনো বন্ধু আসে বন্ধু আসে না শয়তান বন্ধুর ভিতর বড় করে আসছে ওই টাইমের মধ্যে যদি কোনো বিশেষ কাজ আসে ওই কাজটাও আসে নাই শয়তান আনাইছে অর্থাৎ আপনার আল্লাহ থেকে আপনাকে দূরে যেয়ে নিতেই চাইবে বুঝবেন তার ভিতরে শয়তানে ঘর করছে শয়তানে ঘর করেছে এবার বলেন আমাদের কোন দিকে যাওয়ার দরকার শয়তানের দিকে নাকি আল্লাহর দিকে জোরে বলেন না কোন দিকে মন না চাইলো মন না চাইলো একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে ইচ্ছা না করলো কবর থেকে আল্লাহর দরবারে হাসরে উঠতে হবে কি হবে না ইচ্ছা না করুক আল্লাহর কাছে যেতেই হবে দ্বিতীয় কোনো উপায় বুদ্ধিমান কারা যারা বলে যে একদিন যেহেতু যেতেই হবে আগে থেকে নিজের থেকে চলে গেলাম আমি আল্লাহর দিকে নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ এবার দেখেন আপনি যখন রবের দিকে যাচ্ছেন খুশি হচ্ছেন কে আল্লাহ রাগ করতেছে কে শয়তান জোরে বলেন কে শয়তান এবার আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই তখন আমরা প্রীতি দেখাইলাম কাকে নারাজ করলাম কাকে কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন কোন আল্লাহ যিনি বড় অভিভাবক কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন কোন আল্লাহ যিনি রহমানুর রহিম ওনারও যদি ফিস দি আমাদের আর থাকে কি আমাদের আর কিছু এবার সত্যি করে একটা কথা বলেন আমরা কি সালাক না বোকা আমি বোকা আপনারটা আপনারা বলেন আমরা কি আসলে চালাক না বোকা আর একটু জোরে বলেন আমরা আসলে চালাক হতে যদি চালাক হতাম পাঁচ অক্ত পড়তাম মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম সুবহানাল্লাহ ওয়াসজুদু আহা আল্লাহ পাক বলছেন বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো সুবহানাল্লাহ জোরে বলবেন না বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো আমার কাছে আসতে থাকো তুমি যত সিজদা বাড়াই দিবা আমার রহমত তত তোমার কাছে চলে যাবে এবার বলেন রবের রহমত যখন কাছে আসবে এই ভিতরটা কি অন্ধকার থাকবে না আলোকিত হবে যদি ভিতরটা আলোকিত হয়ে যায় হিংসা আর থাকবে অহংকার থাকবে জোরে বলতে হবে লোভ থাকবে আমিত্ব থাকবে জায়গা দখল করার নেশা থাকবে টাকা মাইরে খাওয়ার চিন্তা থাকবে প্রতারণা করার চিন্তা থাকবে অপমান করার চিন্তা থাকবে বেইজ্জত করার চিন্তা থাকবে বদনাম করার চিন্তা থাকবে কাউকে কষ্ট দেওয়ার চিন্তা থাকবে তাহলে আপনি যদি এই চিন্তা বের হয়ে যায় আপনি সোনার মানুষ হয়ে গেলেন আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ হয়ে যেতে পারেন তাহলে ওই মানুষের দ্বারা সমাজ কখনো অশান্তির হবে না ওইটাকে বলা হয় আল্লাহর বান্দা নামাজ মূলত কি করে নামাজ কি করে আমি বলি অমানুষকে মানুষ বানায় ভাইয়া সুবহানাল্লাহ
নামাজ অমানুষকে মানুষ বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, অসুন্দর চিন্তাওয়ালাকে সুন্দর চিন্তাওয়ালা বানায়, সুন্দর একটা মনের অধিকারী বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, আমাকে যে দুই একজনে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হাতগুলাকে কবুল করুন। আমি আপনাদেরকে একটা ভাই হিসাবে আবদার করব, টাকার চেষ্টা করবেন। আজকে মানুষ সময়ই হয় না, মানুষ উত্তরে সে দেবা ও আই সাম্মদি কুরামার হান নির্বাচন তে মার দিও ভাই হারিবেনা আমাদের তো নির্বাচন নষ্ট করে ফেলি জীবন। যোগ্য ব্যক্তি হন না, হন ব্যক্তি জোর হন, হন ব্যক্তি আর নইলে গুম বোধজন আছে বোর্ডের দিন গুম যাই নিজের নিজে ভোট দেয় আমি অনুরোধ করছি, যদি জীবনকে সুন্দর করতে চান, কবর কে আলোকিত করতে চান, আজকে থেকে যতক্ষণ পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজু ভাঙবে, অজু বানানোর চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর অনুরোধ, যতক্ষণ পারবেন মাথায় টুপি রাখার চেষ্টা করবেন, কারণ এই টুপি আপনাকে হাজার খারাপ কাজ থেকে বাঁচাই ফেলবে। ঠিক জোরে বলেন না রে ভাই, আপনি টুপি পরে কখনো কোনো মেয়ে কিপটিজিং করতে পারবেন না, আপনার লজ্জা লাগবে। জোরে বলেন, ঠিক কিনা? তৃতীয় নম্বর অনুরোধ, রাত্রে ঘুমানোর আগে অজু করবেন, অজু করে শুয়ে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর অনুরোধ, স্পেশাল অনুরোধ, যত পারবেন এই মুখটাকে বন্ধ রাখবেন। ঠিক, কারণ যত জামিলার মূল, আর এলাকার জামিলার মূল মুখ অনরেন্ডে কেন কি অনর হন না বাজি, যত জামিলার মূল মূল, সংসার ভাঙ্গনের মূল মূল, বন্ধুত্বের বন্ধন ভাঙ্গনের মূল মূল, সব জামিলার মূল মুখ। নবী বলছেন, ও আমার উম্মত উসকুত, চুপ হয়ে যা, তুমি চুপ হয়ে যাবা আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি তোমার দুশমনকে ক্ষমা করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তোমার প্রতি রহমত করে তোমার অতীতের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জীবনে আজকে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলছি, আমি অনুরোধ করছি, যারা যারা কবরে যাবেন তাদেরকে বলছি, আর যারা কবরে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন আপনাদেরকে বলছি না, আমি যারা কবরে যাবেন আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ থেকে মাপ চান কে কে, কে কে ক্ষমা পেতে চান হাত তুলে, ঠিক আছে, মাপ চান আপনারা, চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এবার আল্লাহ শর্ত, তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দেব। তাহলে মাপ পাওয়ার শর্ত হচ্ছে মাফ করা। আমার মা বোন যদি শুনে থাকেন একটু কষ্ট করে শুনবেন, আল্লাহর ওয়াস্তে সংসার বাঙ্গার নাম বাহাদুরি নয়, ডিভোর্সের নাম বাহাদুরি নয়, অধিক কাবিন নামার নাম বাহাদুরি নয়, বৈরাত বাড়াই দেওয়ার নাম বাহাদুরি নয়, আল্লাহ এবং রসুলের পথে চলার নাম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকাই, তোমার দুশমনকে মাফ করো, আমি তোমাকে মাফ করব। এবার যারা যারা নিজের গুনাহ মাফ করতে চান এই মুহূর্তে, কাউকে শোনানোর জন্য নয় রবকে শোনানোর জন্য, আপনি বলেন আল্লাহ, আওয়াজ ছোট হয়ে গেছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তা, তুমি মালিক, তুমি খালিক,
আল্লাহ তুমি চাইলে সব করতে পারো আল্লাহ আল্লাহ এই জীবন পর্যন্ত যত গুনাহ করেছি ইচ্ছাই অনিচ্ছাই তোমার তোমার রহমান নামের সৎকায় তুমি তুমি আমাদেরকে আমাদেরকে চিরতরে চিরতরে মাফ করে দাও হে আল্লাহ হে আল্লাহ এই জীবন পর্যন্ত এই জীবন পর্যন্ত আমাদেরকে আমাদেরকে আমাকে আমাকে যারা যারা যেভাবে যেভাবে ইচ্ছাই ইচ্ছাই অনিচ্ছাই অনিচ্ছাই কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে সবকিছুর বিচার সবকিছুর তোমার দরবারে তোমার দরবারে সুপর্দ করলাম আমার পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম তুমিও আমাকে মাফ করে দাও আমিন আমিন এবার দেখেন তো মনের ভিতর একটু হালকা হালকা লাগতেছে না লাগতেছে লিবিরিতে মামনগরি আয় না কষ্ট পাইলাম এতদিন সবাইকে মাফ 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 সবাইকে মাফ মাফ জোরে বলেন সবাইকে মাফ মাফ তার ভুলের বিচার করবেন কে আল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন যা তোরা মাফ করে যা যদি আল্লাহ করেন ঠিক আছে না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমি আপনাদের থেকে এখন বিদায় নিব আমাকে একটু যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন শেষ ভালো যার সব ভালো তার যার যত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার ঈমানে আওয়াজে দুই হাত তুলে দেন দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্বিধাদ্বন্দ্ব ছড়ে গিয়ে কেউ হদ্দে না কেউ হদ্দে হ্যাঁ ভোট দিবেন হারে দিবেন হন না যোগ্য ব্যক্তি হন না হন ব্যক্তি জোর হন হন ব্যক্তি আর নইলে গুম বহুজন আছে বোর্ডের দিন গুম যাই নিজের নিজে ভোট দেয় আছে না এন্ডা আছে না এই না এনে হইতে হবে সাই ইন নরে টানা আয় যদি ইন যদি হন ফেসবুক ইউটিউবে দেখি আয় ডাইরেক্ট নারী নির্যাতন মামলা দিয়ে দিম দে ডাইরেক্ট ইন এনে না হইতে আর ভাই একবার হষ্ট ভাই ইন্ন হন যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোর করে আমি অনুরোধ করছি যদি জীবনকে সুন্দর করতে চান কবরকে আলোকিত করতে চান আজকে থেকে যতক্ষণ পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অজু ভাঙবে অজু বানানোর চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর অনুরোধ যতক্ষণ পারবেন মাথায় টুপি রাখার চেষ্টা করবেন কারণ এই টুপি আপনাকে হাজার খারাপ কাজ থেকে বাঁচাই ফেলবে ঠিক জোরে বলেন না রে ভাই আপনি টুপি পরে কখনো কোনো মেয়ে কিপটিজিং করতে পারবেন না আপনার লজ্জা লাগবে জোরে বলেন ঠিক কিনা তৃতীয় নম্বর অনুরোধ রাত্রে ঘুমানোর আগে অজু করবেন অজু করে শুয়ে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নম্বর অনুরোধ স্পেশাল অনুরোধ যত পারবেন এই মুখটাকে বন্ধ রাখবেন ঠিক কারণ যত জামিলার মূল আর এলাকার জামিলার মূল মুখ অনার এন্ডে কেন কি অনার হন না বাজি যত জামিলার মূল সংসার ভাঙ্গনের মূল বন্ধুত্বের বন্ধন ভাঙ্গনের মূল সব জামিলার মূল মুখ নবী বলছেন ও আমার উম্মত উসকুত চুপ হয়ে যাও তুমি চুপ হয়ে যাবা আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবে তুমি তোমার দুশমনকে ক্ষমা করে দাও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তোমার প্রতি রহমত করে তোমার অতীতের গুনাহ মাফ করে দিবে এই জীবনে আজকে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলছি আমি অনুরোধ করছি যারা যারা কবরে যাবেন তাদেরকে বলছি আর যারা কবরে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন আপনাদেরকে বলছি না আমি যারা কবরে যাবেন আল্লাহর দরবারে যাবেন আল্লাহর থেকে মাপ চান কে 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 ক্ষমা পেতে চান হাত তুলে ঠিক আছে মাপ চান আপনারা চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবার আল্লাহ শর্ত তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেব
তাহলে মাপ পাওয়ার শর্ত হচ্ছে মাফ করা। আমার মা বোন যদি শুনে থাকেন একটু কষ্ট করে শুনবেন, আল্লাহর ওয়াস্তে সংসার বাঙ্গার নাম বাহাদুরি নয়, ডিভোর্সের নাম বাহাদুরি নয়, অধিক কাবিন নামার নাম বাহাদুরি নয়, বৈরাত বাড়াই দেওয়ার নাম বাহাদুরি নয়, আল্লাহ এবং রসুলের পথে চলার নাম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকাই, তোমার দুশমনকে মাফ করো, আমি তোমাকে মাফ করব। এবার যারা যারা নিজের গুনাহ মাফ করতে চান এই মুহূর্তে, কাউকে শোনানোর জন্য নয় রবকে শোনানোর জন্য, আপনি বলেন আল্লাহ, আওয়াজ ছোট হয়ে গেছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি মালিক, তুমি খালিক, আল্লাহ তুমি চাইলে সব করতে পারো, আল্লাহ এই জীবন পর্যন্ত যত গুনাহ করেছি ইচ্ছাই অনিচ্ছায় তোমার রহমান নামের সৎকায় তুমি আমাদেরকে চিরতরে মাফ করে দাও। হে আল্লাহ, এই জীবন পর্যন্ত আমাদেরকে আমাকে যারা যেভাবে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে সব কিছুর বিচার তোমার দরবারে সুপর্দ করলাম, আমার পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম, তুমিও আমাকে মাফ করে দাও, আমিন, আমিন। এবার দেখেন তো মনের ভিতরে একটু হালকা হালকা লাগতেছে না? লাগতেছে। লিবিরিতে মামনগরি আয়া না, কষ্ট পাইলাম এতদিন, সবাইকে মাফ, মাফ মাফ, সবাইকে মাফ, জোরে বলেন সবাইকে মাফ। তার ভুলের বিচার করবেন কে? আল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন, যা তোর মাফ করে যা, এ বজন হাত দাচ্ছে মাফ না করে দিয়ে মাই যে 3000 টিয়ে ভাই ভালো দেখো হিসাবে এনে আছে তো অনেক বেড়ে মাফ করে দিন, কি বে জানে না? জোরে অনেক বে জানে না? যদি বে নদে হাসরের ময়দানে 3000 গুণ বেশি পাবেন, আর কেন জোরে হন না বাজি, 3000 গুণর বেশি পাবেন, লজত থাকতেন না ভাই যদি আল্লাহ আল্লাহ করেন, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমি আপনাদের থেকে এখন বিদায় নিব, আমাকে একটু যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন, শেষ ভালো যার সব ভালো তার, যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার ইমানে আওয়াজে দুই হাত তুলে দেন, দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোটা আরে দিবেন না ভাই, না দিদা তন্ত ছড়ি গিয়ে কেউ হদ্দে না, কেউ হদ্দে হ্যাঁ, ভোট দিবেন হারে দিবেন হন না, যোগ্য ব্যক্তি হন না, হন ব্যক্তি, জোর হন, হন ব্যক্তি, আর নইলে গুম, বহুজন আছে ভোটের দিন গুম যাই, নিজেরই নিজে ভোট দেয় আছে না, এন্ডা আছে না, এই না না হইতে হবে সাইও ইন নরে টানা, আই যদি ইন যদি হন ফেসবুক ইউটিউবত দেখি আই ডাইরেক্ট না রিলিজ যত মামলা দি দিম দে ডাইরেক্ট, জীবনকে সুন্দর করতে চান, কবরকে আলোকিত করতে চান, আজকে থেকে যতক্ষণ পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অজু ভাঙবে, অজু বানানোর চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর অনুরোধ, যতক্ষণ পারবেন মাথায় টুপি রাখার চেষ্টা করবেন, কারণ এই টুপি আপনাকে হাজার খারাপ কাজ থেকে বাঁচাই ফেলবে, ঠিক? জোরে বলেন না রে ভাই, ঠিক? আপনি টুপি পরে কখনো কোনো মেয়ে কিপটিজিং করতে পারবেন না, আপনার লজ্জা লাগবে, ঠিক? জোরে বলেন ঠিক কি না? ঠিক। তৃতীয় নম্বর অনুরোধ, রাতে ঘুমানোর আগে অজু করবেন, অজু করে শুয়ে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর অনুরোধ, স্পেশাল অনুরোধ, যত পারবেন এই মুখটাকে বন্ধ রাখবে, ঠিক? কারণ যত জামিলার মূল, আর এলাকার জামিলার মূল মুখ অনারে ডেকেন কি অনার হন না বাজি, যত জামিলার মূল, সংসার ভাঙ্গনের মূল, বন্ধুত্বের বন্ধন ভাঙ্গনের মূল, সব জামিলার মূল মুখ। নবী বলছেন
ও আমার উম্মত উসকুত, চুপ হয়ে যাও, তুমি চুপ হয়ে যাবা, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবে। তুমি তোমার দুশমনকে ক্ষমা করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তোমার প্রতি রহমত করে তোমার অতীতের গুনাহ মাফ করে দিবে। এই জীবনে আজকে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলছি, আমি অনুরোধ করছি, যারা যারা কবরে যাবেন তাদেরকে বলছি, আর যারা কবরে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন আপনাদেরকে বলছি না আমি, যারা কবরে যাবেন আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ থেকে মাপ চান কে কে, কে কে ক্ষমা পেতে চান হাত তুলেন, ঠিক আছে, মাপ চান, আপনারা চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এবার আল্লাহ শর্ত, তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দেব। তাহলে মাফ পাওয়ার শর্ত হচ্ছে মাফ করা। আমার মা বোন যদি শুনে থাকেন একটু কষ্ট করে শুনবেন, আল্লাহর ওয়াস্তে সংসার বাঙ্গার নাম বাহাদুরি নয়, ডিভোর্সের নাম বাহাদুরি নয়, অধিক কাবিন নামার নাম বাহাদুরি নয়, বৈরাগ বাড়াই দেওয়ার নাম বাহাদুরি নয়, আল্লাহ এবং রসুলের পথে চলার নাম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাই? আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকাই, তোমার দুশমনকে মাফ করো, আমি তোমাকে মাফ করবো। এবার যারা যারা নিজের গুনাহ মাফ করতে চান এই মুহূর্তে, কাউকে শোনানোর জন্য নয় রবকে শোনানোর জন্য, আপনি বলেন আল্লাহ, আওয়াজ ছোট হয়ে গেছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তা, তুমি মালিক, তুমি খালিক, আল্লাহ তুমি চাইলে সব করতে পারো, আল্লাহ এই জীবন পর্যন্ত যত গুনাহ করেছি ইচ্ছাই অনিচ্ছায় তোমার রহমান নামের সৎকায় তুমি আমাদেরকে চিরতরে মাফ করে দাও। হে আল্লাহ এই জীবন পর্যন্ত আমাদেরকে আমাকে যারা যেভাবে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে সব কিছুর বিচার তোমার দরবারে সুপর্দ করলাম, আমার পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম, তুমিও আমাকে মাফ করে দাও, আমিন, আমিন। এবার দেখেন তো মনের ভিতরে একটু হালকা হালকা লাগতেছে না, লাগতেছে যদি নদে হাসরের ময়দানে 3000 গুণ বেশি পাবেন, আর কেন জোর হন না বাজি, 3000 গুণর বেশি পাবেন, লজত থাকতেন না ভাই যদি আল্লাহ আল্লাহ করেন, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের থেকে এখন বিদায় নিব, আমাকে একটু যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন, শেষ ভালো যার সব ভালো তার, যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার ইমানি আওয়াজে দুই হাত তুলে দেন, দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ না ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কথাটা কিন্তু একটু ঘুরেই বলেছি, হয়তো খেয়াল করেছেন কিনা জানি, আমি কিন্তু এটা বলি না কালকে থেকে আমরা নামাজ পড়ব, আমি কিন্তু কথাটা বলি না, কারণ এই ওয়াদা অনেক সময় মিস হয়ে যেতে পারে, একবার মিস হয়ে গেলে শয়তানে হও বোধ একবার তো মিস হইগি আর কেন করিবি, তাহলে আমি কথাটাকে ঘুরেই বললাম কি কালকে থেকে আমরা নামাজ না ছাড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই চেষ্টা করতে পারবেন একটু দুই হাত তুলে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যার একটা তকবীর দেন তো, এবার মাঝখান থেকে যখন একজন তকবীর দেন, মাঝখান থেকে যখন একজন দেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, এবার আমি দিচ্ছি দুই হাত তুলে রাখেন, নারায়ে
তাকবীর আমি বললাম যে আল্লাহ পাক যেখানে বলেছেন আদুউ মুবিন, গোপন শত্রু নয় প্রকাশ্য শত্রু, সে জায়গায় আপনার কাছে শয়তান গোপন থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না, আপনি শুধু একটু সালাকি করলে বের করতে পারবেন। ভাই আপনাদের আমি পাঁচটা মিনিট সময় নিচ্ছি, কষ্ট নিয়েন না, কতদিন হত যাইতে দেবো, আর পাঁচ মিনিট বললে ওনারা মনে কষ্ট পাইবেন না ভাই। আচ্ছা ওনারা তান আমি দিব খুনই না নয়, তো বোধ খুনুর সময় যে মামলা ওসিবে কি আছে না, জোরহন ওসিবে আছে না, ওসিবে তো গেয়ে গই আরেক জায়গা, তো এই ওসি আইয়েরা ফুলিশিবে আইয়ের আসামি তৈল কেন মামলা আছে, তো মামলা দিয়ে বাইর করল কেন, হদ্দটা তোরা না জানস, সুরে যতই সালাকি করি চুরি করক কিছু না কিছু ক্লু, কিছু না কিছু হারম, কিছু না কিছু নিদর্শন আছে না নাই, ইয়ান দরি যাত্রা টান দিবে ওই ইয়েদেরই হানটা নিলে হিসাব কি বুঝো তাইছি না, এবার শয়তান ওরা সিনিবের ইচ্ছা আছে না, জোরহন না আছে না, এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলছি যদি একটু মনে রাখা চাই, আপনি আছেন মাঝখানে, কোথায় আছেন ভাই একটু, কোথায় আছেন, একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, একটু খেয়াল করবেন, আল্লাহু আকবার আপনাকে বলতেছে আয় আমার দিকে আয়, এটাই শয়তান। আমি কিন্তু কারো নাম বলি নাই, যে কেউ ওই টাইমে যদি আপনার কলও আসে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে, রাগ করেন না আমার কথায়, ওই টাইমে যদি কোনো বন্ধু আসে, বন্ধু আসে না শয়তান বন্ধুর ভিতর বড় করে আসছে, ওই টাইমের মধ্যে যদি কোনো বিশেষ কাজ আসে ওই কাজটাও আসে না শয়তান আনাইছে, অর্থাৎ আপনার আল্লাহ থেকে আপনাকে দূরে যেয়ে নিতেই চাইবে, বুঝবেন তার ভিতরে শয়তানে বর করছে, শয়তানে বর করেছে। এবার বলেন আমাদের কোন দিকে যাওয়ার দরকার, শয়তানের দিকে নাকি আল্লাহর দিকে, জোরে বলেন না কোন দিকে, মন না চাইলেও একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে, ইচ্ছা না করলেও কবর থেকে আল্লাহর দরবারে হাসরে উঠতে হবে কি হবে না, ইচ্ছা না করুক আল্লাহর কাছে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায়, বুদ্ধিমান কারা যারা বলে যে একদিন যেহেতু যেতেই হবে আগে থেকে নিজের থেকে চলে গেলাম আমি আল্লাহর দিকে নামাজের মাধ্যমে, সুবহানাল্লাহ। এবার দেখেন আপনি যখন রবের দিকে যাচ্ছেন খুশি হচ্ছেন কে, রাগ করতেছে কে, জোরে বলেন কে, এবার আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই তখন আমরা প্রীত দেখাইলাম কাকে, নারাজ করলাম কাকে, কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন, কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন, কোন আল্লাহ যিনি বড় অভিভাবক, কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন, কোন আল্লাহ যিনি রহমানুর রহিম, ওনারও যদি ফিস দিই আমাদের আর থাকে কি, আমাদের আর কিছু। এবার সত্যি করে একটা কথা বলেন, আমরা কি সালাক না বোকা, আমি বোকা আপনারটা আপনারা বলেন, আমরা কি আসলে সালাক না বোকা, আর একটু জোরে বলেন বোকা,
আমরা আসলে চালাক হতে, যদি চালাক হতাম পাঁচ অক্টও পড়তাম মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম। আল্লাহ পাক বলছেন বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো, সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো, আমার কাছে আসতে থাকো, তুমি যত সিজদা বাড়াই দিবা আমার রহমত তত তোমার কাছে চলে যাবে। এবার বলেন, রবের রহমত যখন কাছে আসবে এই ভিতরটা কি অন্ধকার থাকবে না আলোকিত হবে? যদি ভিতরটা আলোকিত হয়ে যায় হিংসা আর থাকবে, অহংকার থাকবে, জোরে বলতে হবে লোভ থাকবে, আমিত্ব থাকবে, জায়গা দখল করার নেশা থাকবে, টাকা মাইরে খাওয়ার চিন্তা থাকবে, প্রতারণা করার চিন্তা থাকবে, অপমান করার চিন্তা থাকবে, বেইজ্জত করার চিন্তা থাকবে, বদনাম করার চিন্তা থাকবে, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা থাকবে, তাহলে আপনি যদি এই চিন্তা বের হয়ে যায় আপনি সোনার মানুষ হয়ে গেলেন, আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ হয়ে যেতে পারেন। তাহলে ওই মানুষের দ্বারা সমাজ কখনো অশান্তির হবে না, ওইটাকে বলা হয় আল্লাহর বান্দা। নামাজ মূলত কি করে, নামাজ কি করে আমি বলি, অমানুষকে মানুষ বানায়। ভাইয়া সুবহানাল্লাহ, নামাজ অমানুষকে মানুষ বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, অসুন্দর চিন্তাওয়ালাকে সুন্দর চিন্তাওয়ালা বানায়, সুন্দর একটা মনের অধিকারী বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, আমাকে যে দুই একজনে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হাতগুলাকে কবুল করুন। আমিন। আমি আপনাদেরকে একটা ভাই হিসাবে আবদার করব, টাকার চেষ্টা করবেন। আজকে মানুষ সময়ই হয় না, নির্বাচনী বক্তব্য দিকেন, আয় যদি নির্বাচন জিতি একবারও তো সৈন্য থাকতে দিতাম না, কি নাই চুরি করে ফেলিয়ে শোনো মাদের তো, আয় যদি নির্বাচন জিতি ইমানদার ভাই, আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকাই তোমার দুশমনকে মাফ করো, আমি তোমাকে মাফ করবো। এবার যারা যারা নিজের গুনাহ মাফ করতে চান এই মুহূর্তে, কাউকে শোনানোর জন্য নয় রবকে শোনানোর জন্য, আপনি বলেন আল্লাহ আওয়াজ ছোট হয়ে গেছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তা, তুমি মালিক, তুমি খালিক, আল্লাহ তুমি চাইলে সব করতে পারো, আল্লাহ এই জীবন পর্যন্ত যত গুনাহ করেছি ইচ্ছাই অনিচ্ছায় তোমার রহমান নামের সৎকায় তুমি আমাদেরকে চিরতরে মাফ করে দাও। হে আল্লাহ, এই জীবন পর্যন্ত আমাদেরকে আমাকে যারা যেভাবে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে সব কিছুর বিচার তোমার দরবারে সুপর্দ করলাম, আমার পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম, তুমিও আমাকে মাফ করে দাও। আমিন আমিন। এবার দেখেন তো মনের ভিতরে একটু হালকা হালকা লাগতেছে না, লাগতেছে লিবিরিতে মামলা করি আয় না, কষ্ট পাইলাম এতদিন, সবাইকে মাফ, মাফ মাফ, সবাইকে মাফ, জোরে বলেন সবাইকে মাফ। তার ভুলের বিচার করবেন কে? আল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন, যা তোর মাফ করে যা, ইয়া বজন হদ দাইছে মাফ না করে দিই মাই যে 3000 টাকা ভাই মনে দেখো হিসাব ইয়া না আছে তো তো অনেক বেড়ে মাফ করে দিন, কিবে জানে না, জোরে অনেক বে জানে না, যদি বে নদে হাসরের ময়দানে 3000 গুণ বেশি পাবেন, আর কেন জোরে হন না বাজি, 3000 গুণ বেশি পাবেন, লস থাকতেন না ভাই যদি আল্লাহ আল্লাহ করেন,
ঠিক আছে না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমি আপনাদের থেকে এখন বিদায় নিব আমাকে একটু যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন শেষ ভালো যার সব ভালো তার যার যত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার ঈমানে আওয়াজে দুই হাত তুলে দেন দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بوتا عردي من نو بھائی نا دیدہ تم تو تھوڑی گئی کیوں حد دینا کیوں حد دینا بوٹ دی بین حرے دی بین ہن نا زنگو بیکتی ہن نا ہن بیکتی زورا ہن ہن بیکتی আর নইলে ঘুম বোধজন আছে বোর্ডর দিন ঘুম যাই আরে নিজের নিজে বোর্ড দেয় আছে না এন্ডা আছে না এই না এনা হইতে বা সাইও ইনরে টানা আই যদি ইন যদি হনো ফেসবুক ইউটিউব দেহি আই ডাইরেক্ট না রেডি যতন মামলা দি দিম দে ডাইরেক্ট ইন এনা এনা হইতে আর ভাই একলার হস্ত ভাই ন হনো না যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোড় করে আমি অনুরোধ করছি যদি জীবনকে সুন্দর করতে চান কবর কালোকিত করতে চান আজকে থেকে যতক্ষণ পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অজু ভাঙবে অজু বানানোর চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর অনুরোধ যতক্ষণ পারবেন মাথায় টুপি রাখার চেষ্টা করবেন কারণ এই টুপি আপনাকে হাজার খারাপ কাজ থেকে বাঁচাই ফেলবে ঠিক জোরে বলেন না রে ভাই ঠিক আপনি টুপি পরে কখনো কোনো মেয়ে কিপটিজিং করতে পারবেন না আপনার লজ্জা লাগবে ঠিক জোরে বলেন ঠিক কি না ঠিক তৃতীয় নম্বর অনুরোধ রাতে ঘুমানোর আগে অজু করবেন অজু করে শুয়ে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নম্বর অনুরোধ স্পেশাল অনুরোধ যত পারবেন এই মুখটাকে বন্ধ রাখবেন ঠিক কারণ যত জামিলার মূল আর এলাকার জামিলার মূল মুখ অনারে ডেকেন কি অনার হন না বাজি যত জামিলার মূল সংসার ভাঙ্গনের মূল বন্ধুত্বের বন্ধন ভাঙ্গনের মূল সব জামিলার মূল মুখ নবী বলছেন ও আমার উম্মত উসকুত চুপ হয়ে যাও তুমি চুপ হয়ে যাবা আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ তুমি তোমার দুশমনকে ক্ষমা করে দাও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তোমার প্রতি রহমত করে তোমার অতীতের গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ এই জীবনে আজকে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলছি আমি অনুরোধ করছি যারা যারা কবরে যাবেন তাদেরকে বলছি আর যারা কবরে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন আপনাদেরকে বলছি না আমি যারা কবরে যাবেন আল্লাহর দরবারে যাবেন আল্লাহর থেকে maaf চান কে 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 ক্ষমা পেতে চান হাত তুলেন ঠিক আছে মাপ চান আপনারা চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবার আল্লাহ শর্ত তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেব তাহলে মাপ পাওয়ার শর্ত হচ্ছে মাফ করা আমার মা বোন যদি শুনে থাকেন একটু কষ্ট করে শুনবেন আল্লাহর ওয়াস্তে সংসার বাঙ্গার নাম বাহাদুরি নয় ডিভোর্সের নাম বাহাদুরি নয় অধিক কাবিন নামার নাম বাহাদুরি নয় বৈরাত বাড়াই দেওয়ার নাম বাহাদুরি নয় আল্লাহ এবং রসুলের পথে চলার নাম বাহাদুরি কথা বলেন ঠিক কিনা